ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পরিযায়ী শ্রমিক নিয়ে ভুল তথ্য দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বাসে যে পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছেন তাদের কোনো টাকা দেয়নি রাজ্য, দাবি অধীর চৌধুরীর। পশ্চিমবঙ্গে যেমন করোনা সংক্রমণ বাড়ছে ঠিক একইভাবে বাংলার মুখ্যমন্ত্রীর সাধারণ মানুষের কাছে যখন কিছু বলছেন তখন তাতে মিথ্যা ভাষণের সংক্রমণ বাড়ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি করে বলেন যে তিনি ট্রেনের ভাড়া দিয়েছেন, বাসের ভাড়া দিয়েছেন, 10 লক্ষ পরিযায়ী শ্রমিক চলে এসছে, তাদের সব খরচ দিয়েছেন তিনি ফিরিয়ে আনার জন্য? এর থেকে বড় মিথ্যা কথা কিছু হতে পারে না। তার কারণ পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাসে করে এসেছে, ট্রাকে করে এসেছে, আপনারা শুনলে অবাক হবেন, তারা তাদের ঘরের গরু ছাগল, তাদের বইয়ের সোনা দানা, কোথাও জমি বন্ধক দিয়ে তারা বাস ভাড়া জোগাড় করেছে। যারা হেঁটে এসে তাদের ভাড়া আপনি দিয়েছেন নাকি? যারা ট্রাকে এসে তাদের ভাড়াও আপনি দিয়েছেন? পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে আরো 6.5 লক্ষ কাছাকাছি মানুষ, পরিযায়ী মানুষ তারা আসবে। সুপ্রিম কোর্ট বলছে 15 দিনের মধ্যে সব পরিযায়ী শ্রমিকদের নিয়ে যেতে হবে। তা যদি হয় তাহলে যে বাড়তি আরো পরিযায়ী শ্রমিক আসছে তাদের দেহ পরীক্ষা, কোয়ারেন্টাইন, আইসোলেশন এগুলোর ব্যবস্থা এখন থেকে করে ফেলা দরকার। এর মধ্যে সংক্রমণ বাড়ছে, আপনি বলছেন, আপনার প্রশাসন বলছে যে স্বাস্থ্যের পরিকাঠামো নেই তাই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। পরিযায়ী শ্রমিকদের প্রতি অবিচার করা হচ্ছে, অধীর চৌধুরী সঠিক কথা বলেছেন, দাবি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। যেভাবে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে উনি ব্যভিচার করেছেন, যেভাবে পরিযায়ী শ্রমিকদের, যারা এই মাতৃভূমি, এই বাংলার যাদের ভিটে, সেই ভিটে তাদেরকে আসার জন্য বাধা দিয়েছেন, এটা লজ্জা লাগে, খারাপ লাগে যে সেই সব লোকের ভোটেই আজকে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। অধীরবাবু যেটা বলছেন উনি যেটা সামনে দেখতে পেয়েছেন, কারণ মানুষকে আর এইটা নিয়ে কোনো রাজনীতি করার নেই, পরিষ্কার মানুষ দেখতে পেয়েছে যে কিভাবে পরিযায়ী শ্রমিকরা হাঁটতে হাঁটতে বাড়ি ফিরেছে, কিভাবে পরিযায়ী শ্রমিকরা জোর করে ফিরে মানে এই এখানে তাদেরকে নিজেদের বাংলাতে ঢোকানো হয়েছে। 50 লক্ষ শ্রমিক বাইরে আছে, পরিযায়ী শ্রমিক নিয়ে উনি কেন্দ্রীয় সরকারকে যতই আক্রমণ করি না কেন, পরিযায়ী শ্রমিকদের একের পর এক প্রতিবাদ যেভাবে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি যে বাংলার মুখ্যমন্ত্রী মানে শিল্প হয়নি, তাদের জন্য তাদের পরিবারকে ছেড়ে বাইরে কাজ করতে যেতে হয়েছে, সেটাও তাদের কাছে একটা খুব দুঃখের বিষয়। এবং যখন ফিরে আসার কথা হয়েছে তাদেরকে এই বাংলার মুখ্যমন্ত্রী সেই পরিযায়ী শ্রমিকদের আর ফিরিয়ে নিচ্ছে না, এটা অত্যন্ত দুঃখের ব্যাপার।